কেমন আছো বন্ধুরা? আমি সৌগত, যিশুদার পাঠশালায় তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আমাদের এখন পড়াশোনা চলছে, তো সামনেই অনেকগুলো কম্পিটিটিভ পরীক্ষা আছে, তো পিএসসির ক্লার্কশিপ আছে, এছাড়া WBCS তো আছেই, তাছাড়াও অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম আছে। তো আমাদের জেনারেল স্টাডিজের ক্লাস চলছে এবং ম্যাথমেটিক্সের অর্থাৎ অ্যারিথমেটিকের ক্লাসও চলছে। তো এটা জেনারেল স্টাডিজের ক্লাস নম্বর 2। তো তোমরা প্রথমটি যদি না দেখে থাকো বন্ধুরা, আমি একটা প্লে লিস্ট বানিয়েছি, তো সেখানে সব ভিডিওগুলো আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো আমাদের আজ দেখা যাক, শুরু করা যাক। তো জেনারেল স্টাডিজের কী কী কোশ্চেনগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো বন্ধুরা দেখো, আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে জেনারেল স্টাডিজের, জাফরান কোন রাজ্যে উৎপাদন সর্বাধিক? তো জাফরান দেখো, জম্মু কাশ্মীরে জাফরান উৎপাদন সর্বাধিক, কারণ জম্মু কাশ্মীরের একটা মাটি আছে, মাটিটার নাম কারিয়া মাটি, কারিয়া মাটি। তো ওই মাটিতে জাফরান উৎপাদনের জন্য খুব উপযোগী, তাই জম্মু কাশ্মীর এটার অ্যান্সার হবে। কোশ্চেন নম্বর 2, রাজস্থান খালের অপর নাম কি? বন্ধুরা, রাজস্থান খালের অপর নাম ইন্দিরা খাল। তোমরা জানো যে এই ইন্দিরা খালকে রাজস্থানের লাইফলাইন বলা হয়, ঠিক আছে? এবারে কোশ্চেন নম্বর 3, ভারতের লিগনাইট কোথায় সর্বাধিক প্রাপ্ত হয়? ভারতের লিগনাইট, লিগনাইট কি? লিগনাইট এক ধরনের কয়লা। তো ভারতের লিগনাইট সর্বাধিক প্রাপ্ত হয় অপশান নম্বর C, তামিলনাড়ু। কোশ্চেন নম্বর 4, উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? বন্ধুরা, উজ্জয়িনী অপশান নম্বর 4, শিপ্রা নদীর তীরে অবস্থিত। তোমরা জানো এই যে তাপ্তি নদীর তীরে অবস্থিত সুরাট, তাপ্তি নদীর তীরে কি অবস্থিত না সুরাট অবস্থিত? তো এরকম করে বিভিন্ন নদীর পার্শ্ববর্তী এলাকায় অর্থাৎ নদীর তীরে কোন শহর, বড় বড় শহর অবস্থিত, সেগুলো তোমাদের জানতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে, ক্লিয়ার? এরপরে দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর স্থায়িত্বকাল কত? তো বন্ধুরা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর স্থায়িত্বকাল অপশান A, জুন থেকে সেপ্টেম্বর, ক্লিয়ার? এবারে আসা যাক কোশ্চেন নম্বর 6, মহেঞ্জোদাড়ো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেন? তো তোমরা জানো অপশান A, রাখালদাস ব্যানার্জি। আর হরপ্পা কে করে না দয়ারাম সাহানি? দয়ারাম সাহানি হরপ্পা, হরপ্পা করে দয়ারাম সাহানি, ক্লিয়ার? তো এরপরে আসছি, বুদ্ধদেব কোথায় প্রথম ধর্মপ্রচার করেন? দেখো, বুদ্ধদেব ধর্মপ্রচার করেন কোথায় না সারনাথ, সারনাথটা কোথায় অবস্থিত? ইউপিতে অবস্থিত, ক্লিয়ার? এবার দেখো, বুদ্ধদেবের জীবনে চারটি স্থান খুব উল্লেখযোগ্য। এক, জন্ম লুম্বিনী, ঠিক আছে? জন্ম কোথায় হয়েছে? লুম্বিনী। বোধি লাভ করেছে কোথা না? বুদ্ধগয়া। এবং কুশীনগরে কি হয়েছে না মৃত্যু হয়েছে, ঠিক আছে? এবং সাঁচি স্তূপটা কোথায় অবস্থিত? সাঁচি স্তূপটা মধ্যপ্রদেশে অবস্থিত। আর সারনাথে কি হয়েছে? সারনাথে প্রথম ধর্মপ্রচার করেছেন, পাঁচজন শিষ্যকে নিয়ে প্রথম ধর্মপ্রচার করেছেন বুদ্ধদেব। তাই বুদ্ধদেবের জীবনে চারটি স্থান খুব গুরুত্বপূর্ণ। আমি কী কী বললাম না, জন্ম লুম্বিনী, বোধিলাভ, বৌদ্ধগয়া, সারনাথে কি হয়েছে না সারনাথে প্রথম পাঁচজন শিষ্যকে উনি ধর্মপ্রচার করেছিলেন, এবং মৃত্যু হয়েছে কুশীনগর। এরপরে আসছি 8, মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? তো মহাবীর দেখো 24তম তীর্থঙ্কর, 24তম এবং সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন, তার মধ্যে মহাবীর সর্বশেষ। এরপরে দেখো, নয়ের দাগের কি বলেছে, শকাব্দ কবে থেকে শুরু হয়? শকাব্দ বন্ধুরা শুরু হয় অপশান A, 78 খ্রিস্টাব্দ থেকে, ক্লিয়ার? কে চালু করেন? তোমরা জানো কনিষ্ক চালু করেন। দশের দাগে, কাকে দাক্ষিণাত্যের আকবর বলা হয়? দেখো, দাক্ষিণাত্যের আকবর বলা হয় দ্বিতীয় পুলকেশীকে, দাক্ষিণাত্যের আকবর বলা হয়, ক্লিয়ার? এবারে আসি 11 কোশ্চেন, ভারতের, সরি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য উইলিয়াম কেলভিল, উইলিয়াম কেলভিল, ঠিক আছে? 12 দাগে, ভারতীয়
প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। বন্ধুরা নির্বাচিত কথাটা গুরুত্ব দিবে, ঠিক আছে? নির্বাচিত প্রথম নির্বাচিত রাষ্ট্রপতিকে, না ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবারে দেখো, ১৩, কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিলেন? কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিলেন? না, অপশান ডি, দ্বিতীয় শাহ আলম। ১৪, দাগে কোন বছর গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? কোন বছর গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? না, ১৯৩১ খ্রিস্টাব্দে। ক্লিয়ার? এবারে ১৫ অধ্যায়ে কী আছে দেখো, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল অপশান ডি, রিপনের সময়। ক্লিয়ার? এবারে ১৬ দাগে, উদ্ভিদের পুষ্টির জন্য কোন তিনটি মৌল অধিক প্রয়োজন? কোন তিনটি মৌল অধিক প্রয়োজন? এন পি কে, ঠিক আছে, নাইট্রোজেন, ফসফরাস, কে ফর পটাশিয়াম। ১৭ দাগে, অ্যামিবার রেচন অঙ্গ হল অপশান এ, সংকোচী গহ্বর। ১৮ দাগে, ভিটামিন ডি তৈরি হয় দেহের কোন অঙ্গ থেকে? দেহের অর্গেস্টরল অঙ্গ থেকে, এটা ত্বকের নিচে অবস্থিত। ১৯ দাগে, বাম অলিন্দনিলয় সংযোগস্থলে যে ভাল্ব থাকে তাকে কি বলে? তাকে বাইকার্সিড বলা হয়। ২০ দাগে কি বলেছে, না দ্বিসংকর জননে F2 জনুতে ফিনোটাইপ অনুপাত কি? ফিনোটাইপ অনুপাত 9:3:3:1। ক্লিয়ার? এরপরে আসছি, ২০টা কোশ্চেন হয়ে গেছে, এবারে ২১-২৫ অবধি এই ৫টা কোশ্চেন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর দেখব। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ৯১তম অস্কার পুরস্কার ২০১৯। তাহলে দেখো, সেরা চলচ্চিত্র কে পেয়েছে? না, গ্রিন বুক, সিনেমাটার নাম কি? গ্রিন বুক। সেরা পরিচালক কে? আলফানসো কৌরন। সেরা অভিনেতাকে? রামি মালেক। সেরা অভিনেত্রী কি? অলিভিয়া কোলম্যান। এবং সেরা বিদেশি ভাষার সিনেমার নাম কি? রোমা। তো বন্ধুরা, এই হলো আজকের ২৫টা কোশ্চেন। তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক তো একটা করবেই, আর অবশ্যই কমেন্ট করবে, এবং যদি নতুন হও সাবস্ক্রাইব করো না, এবং পাশের বেল আইকনটিকে প্রেস করো, যাতে এই রকম ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছে দিতে পারি। তো আশপাশ পরিষ্কার রেখো, ভালো থেকো, সেভ ওয়াটার, সেফটি, বেস্ট অফ লাক।